বিষ্ণুপুরে তৃণমূল বুথ সভাপতি খুনের ঘটনায় এবার পুলিশের হাতে নতুন তথ্য। এই ঘটনায় ভাড়াটে খুনিকে কাজে লাগানো হয়েছিল এমনই প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশের সন্দেহভাজন তিনজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। আটকদের মধ্যে একজন এলাকা ও তৃণমূল বুথ সভাপতিকে চিনিয়ে দেয় এমনই দাবি পুলিশের, তবে খুনের কারণ ঘিরে এখনো ধোঁয়াশা রয়েছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, তোমার কাছ থেকে জানতে চাইবো যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো, তাদের জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত কোনো তথ্য সামনে এলো কি? একেবারেই সঙ্গীতা, তোমাকে বলে রাখি যে এই খুনের ঘটনার পর থেকে পরপর প্রকাশ্যে গুলি চালিয়ে যেভাবে বুথ সভাপতি সাধন মন্ডলকে খুন করা হয়েছে, সেই ঘটনার পরই কিন্তু ডায়মন্ড হারবার পুলিশ জেলা তারা কিন্তু সক্রিয় হয় এবং সেখানে কিন্তু বিষ্ণুপুর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে। এটা পুলিশের খবর যে তারা কিন্তু ইতিমধ্যেই তিনজন ব্যক্তিকে আটক করেছে, যাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। সেই জিজ্ঞাসাবাদে কিন্তু একজন স্বীকার করেছে যে সে কিন্তু একেবারে স্পটারের কাজ করেছিল, অর্থাৎ কিনা সাধন মন্ডলকে, অর্থাৎ কিনা বুথ সভাপতি সাধন মন্ডল কোন ব্যক্তি সেই বিষয়টা যেমন চিনিয়ে দেওয়া দুষ্কৃতীদেরকে, পাশাপাশি এলাকাকে চিনিয়ে দেওয়া কোন চায়ের দোকানে বসে রয়েছে সাধন মন্ডল, সমস্ত বিষয়ের কিন্তু সে সরাসরি ভাবে যুক্ত তেমনটাই এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছে। স্বাভাবিকভাবে সেই যে তিনজন দুষ্কৃতী যারা বাইকে করে এসেছিল এবং পরপর গুলি চালিয়ে সাধন মন্ডলকে খুন করার পর সেখান থেকে বাইক নিয়ে চম্পট দেয়, সেই ঘটনায় সেই তিনজনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে না পারলেও এই যে তিনজন সেই তিনজনের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক এবং তার মধ্যে একজন তো একেবারে সরাসরি ইনফরমেশন দিয়েছিল দুষ্কৃতীদেরকে, সমস্ত তথ্য দুষ্কৃতীদেরকে দিয়েছিল তেমনটাই পুলিশ হচ্ছে খবর। স্বাভাবিকভাবেই যেহেতু এই তিনজন এসেছিল তাদেরকে তথ্য সে ব্যক্তি দিয়েছিল, স্বাভাবিকভাবে যেটা পুলিশ মনে করছে ভাড়াকে খুনিয়ে লাগিয়েই কিন্তু সাধন মন্ডলকে খুন করা হয়ে থাকতে পারে তেমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এর নেপথ্যে তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে, এই নেপথ্যের কারণ বিজেপি, এবং বিজেপির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে এটা গোষ্ঠী কন্দল। তোমাকে বলে রাখি যে এই গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের যিনি 218 এবং 219 নম্বর বুথের সভাপতি, সেই আধারমানিক গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের তিনি কিন্তু বুথ সভাপতি ছিলেন। স্বাভাবিকভাবে সামনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে নিজেদের দলের মধ্যেই গন্ডগোল, নাকি ব্যক্তিগত আক্রোশ, নাকি বিরোধী দলের কেউ এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে কারা তাদেরকে চেনার জন্য বলেছিল সেই ব্যক্তিকে, সমস্ত বিষয়টা কিন্তু পুলিশ ধাপে ধাপে বার করার চেষ্টা করছে। যদি এখনো পর্যন্ত মূল যে তিন দুষ্কৃতী তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি, তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দু। এর আগে আমরা যেমন দেখেছি ভরসন্দে জনবহুল এলাকায় বাইক থামিয়ে চায়ের দোকানে বসে থাকা তৃণমূলের বুথ সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন, শুধু তাই নয় মৃত্যু নিশ্চিত করতে 4-5 রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল নেতাকে। এই ঘটনায় খুনের পিছনে সরাসরি বিজেপিকেই দায়ী করেছেন মৃত তৃণমূল নেতার ভাই। গেরুয়া শিবির আগেই শাসক দলের গোষ্ঠী কন্দলের জের বলে দাবি করেছে। হুমকি করে একদিন ধরে দিয়েছিল ওরা, ওই ভূত আছে, সোপে আছে স্বপন, ওরফে ভালো নাম স্বপন, ওরফে সোপে, আরও সব ওদের আরও সব ছেলেরা রয়েছে, এরা বিজেপি করে। আর সাধন মন্ডল তৃণমূল এখানে বুথ সভাপতি ছিল, যার জন্য ওরা বিজেপির এখানে কিছু করতে পারে না বলে সেই জায়গা থেকে ওরা লোক দিয়ে আজকে মেরেছে। বিজেপির পার্টি আবার কর পুলিশে চলো, আমার ছেলে তুলে, আমার ছেলে সব তুলে রয়েছে, কারো কোনোদিন হুমকিও দেয়নি, তা বাড়িতে রাখতে দেবো না, বাড়িতে ছেড়ে দেবো, কোনোদিন বলি সকল হাত তুলে গেছে, আর আজকের আমার ছেলের এই করলো। স্থানীয় সূত্রে খবর যে প্রতিদিনের মতো সন্ধেবেলায় চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের বুথ সভাপতি এবং কিছু বুঝে ওঠার আগেই তিন দুষ্কৃতী আসে এবং মুখ ঢাকা এক দুষ্কৃতী তৃণমূল নেতাকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা বুঝে ওঠার আগেই তারা বাইকে চড়ে চম্পট দেয়। খুনের পিছনে সরাসরি বিজেপিকেই দায়ী করেছেন মৃত তৃণমূল নেতার ভাই। গেরুয়া শিবির আগেই শাসক দলের গোষ্ঠী কন্দলের জের বলে দাবি করেছে।
আমরা এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুর থানা এলাকার দুর্গাপাটি অঞ্চলে, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানেই রবিবার সন্ধ্যা ঠিক 7টা নাগাদ প্রকাশ্যে পরপর গুলি চালিয়ে খুন করা হয়েছে দুর্গাপাটি অঞ্চলের বুথ সভাপতি সাধন মণ্ডলকে। যে চায়ের দোকানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, চায়ের দোকানটি এই মুহূর্তে বন্ধ অবস্থাতে রয়েছে। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে প্রত্যেক দিনকার মতন গতকাল অর্থাৎ রবিবার ঠিক সন্ধ্যা 7:45 নাগাদ এখানে নিজের বাইকে করে এসেছিলেন সাধন। যে বেঞ্চ এখন কার্যত উল্টে পড়ে রয়েছে তার উপরে বসেই তিনি চা খাচ্ছিলেন আচমকাই। সেই সময় কিন্তু এখানে আরও অনেক স্থানীয় মানুষজন ছিলেন যারা একই রকমভাবে তারা এখানে চা খাচ্ছিলেন, কেউ বা তাদের মতন করে গল্প করছিলেন। সেই সময় একটি বাইকে তিনজন আসে যাদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল। বাইক এখানে ঠিক থামার পরে দুজন সেই বাইক থেকে নেমে আসে এবং তারপরে 4-5 রাউন্ড গুলি চালায়, যার মধ্যে একটি গুলি সরাসরি মাথায় লাগে সাধন মণ্ডলের। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগে থেকেই সম্ভবত সাধনের যাবতীয় গতিবিধি নজর করছিলেন দুষ্কৃতীরা এবং সময় বা সুযোগ পেতেই রবিবার ঠিক 7:00 নাগাদ একেবারে প্রকাশ্যে যখন বাকিরা এখানে দাঁড়িয়েছিলেন বা তারা এখানে বসেছিলেন তাকে গুলি করা হয় এবং ঠিক এই রাস্তা থেকে সোজা বেরিয়ে চলে যাওয়া হয়। এবং যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে এই রাস্তা আগে গিয়ে কিন্তু সোনারপুরের দিকে যাচ্ছে, অর্থাৎ আততায়ীরা কোথা থেকে আসবে, কোথায় তারা পালিয়ে যাবে পুরোটাই কিন্তু আগে থেকে কার্যত তারা রেকি করেছিল এবং তারা খুন করে পালিয়ে যায়। কী কারণে খুন, রাজনৈতিক উদ্দেশ্য নাকি সেখানে ব্যক্তিগত কোনোরকম শত্রুতা রয়েছে, যাবতীয় বিষয়ে ক্ষতি দেখছে কিন্তু এই মুহূর্তে বিষ্ণুপুর থানা। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এরা সবাই সমাজ বিরোধী আর তৃণমূল এখন সমাজ বিরোধীদের দল হয়ে গিয়েছে, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আপনি যদি বম বন্দুক নিয়ে খেলা করেন তো একদিন আপনার দিকেই আসবে, আর তারা কেউ ভদ্রলোক নয় যারা এইসব করছে, তারা সমাজবিরোধী সব, তারাই এখন পার্টির নেতা হয়ে গেছে, পার্টিটাকে দখল করে নিয়েছে, সেজন্য ওদের কথা মানতে হবে, নাহলে সরকার থেকে চলে যেতে হবে। চোখ রাখবো পরের খবরে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই এর নজরে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষের ত্রিভুজ। এবং যেমনটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা লেনদেনে জড়িত রয়েছে তাপস, কুন্তল ও নীলাদ্রি। সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হবে আজ কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম ও আব্দুল খালেককে। অন্যদিকে যেমনটা সিবিআই তরফে বলা হচ্ছে, চাকরি বিক্রির নামে কোটি কোটি টাকা লেনদেনে জড়িত রয়েছে তাপস, কুন্তল ও নীলাদ্রি। তিনজনকেই একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন তারা, খবর সিবিআই সূত্রে। তাপস, কুন্তল ও নীলাদ্রিকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে সিবিআই এর খবর সূত্রে। নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে এতদিন কেন গ্রেফতার করলো সিবিআই? কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, মূলত তিনটি কারণে গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস। সিবিআই সূত্রে দাবি, প্রথমত তাপস নিয়োগ দুর্নীতিকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, তিনি যে টাকা নিচ্ছেন এবং দিচ্ছেন তা যে বেআইনি কাজের জন্য সেটা জেনে বুঝেই করেছেন। দ্বিতীয়ত, প্রসিড অফ ক্রাইমের হ্যান্ডলার হলেন তাপস, অর্থাৎ যে ঘটনা ঘটেছে তার টাকা লেনদেনের হ্যান্ডলার হিসেবে কাজ করেছেন মানিক ঘনিষ্ঠ এই ব্যক্তি। এই বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, আমরা যেমনটা দেখতে পেলাম যে গতকাল দীর্ঘ জেরার পর তাপস মণ্ডলকে গ্রেফতার করলো সিবিআই, সিবিআই সূত্রে কি জানতে পারছো, এতদিন পর কেন তাকে গ্রেফতার করা হলো? দেখো, তোমাকে প্রথমেই বলে দিই যে আজকে 7 জনকে আলিপুর কোর্টে তোলা হবে। 7 জনের মধ্যে একজন কুন্তল ঘোষ, সে জেলে রয়েছে, এবং শাহিদ ইমাম, তাকেও কিন্তু জেল থেকে নিয়ে আসা হবে। এবং নিজাম প্যালেস থেকে 5 জন, যার মধ্যে 4 জন এজেন্ট, তুমি জানো আব্দুল খালেক, শেখ আলী ইমাম, নীলাদ্রি ঘোষ এবং কৌশিক ঘোষ, এবং তার সঙ্গে তাপস মণ্ডল, প্রত্যেককে কিন্তু নিয়ে যাওয়া হবে। সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন, তুমি জানো গতকাল তাপস মণ্ডল যেটা দাবি করছেন যে আমি কোঅপারেট করছিলাম, সাহায্য করছিলাম, কেন গ্রেফতার করা হলো জানি না। সিবিআই এর উত্তর, তিনটে কারণে তাপস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। প্রথম, তিনি হচ্ছেন কনস্পিরেটর, অর্থাৎ গোটা এই যে স্ক্যাম, তিনি ভালোভাবেই জানতেন যে ক্যান্ডিডেটদের কাছ থেকে যে টাকা নেওয়া হচ্ছে সেটা কিন্তু বেআইনি, এবং সেই টাকা দেওয়া হচ্ছে সেটাও বেআইনি। অর্থাৎ ক্যান্ডিডেটরা কিন্তু কুন্তল ঘোষ বা বাকি এজেন্টদের মুখ থেকে টাকা দিতেন না, সিবিআই এর দাবি। সেই ক্যান্ডিডেটরা যারা টাকা দিয়েছেন তারা বলছেন যে তাপস মণ্ডলের মুখ থেকে, তাপস মণ্ডল যেহেতু তাদের বলেছিল তাই জন্য তিনি কিন্তু বা তারা কিন্তু টাকা দিয়েছিলেন। অর্থাৎ গোটা কনস্পিরেসির পার্ট তাপস মণ্ডল, তিনি ভালোভাবেই জানতেন যে বেআইনি কাজ হচ্ছে, এবং সব জানতেই কিন্তু তিনি কিন্তু এই এই গোটা স্ক্যামে কিন্তু ইনভলভ হয়েছিলেন। দ্বিতীয়, একটি অডিও ক্লিপ, তুমি জানো কুন্তল ঘোষ বারবার যেটা দাবি করেছেন আমাদের ক্যামেরার সামনেও দাবি করেছেন যে তিনি একটি অডিও ক্লিপ সিবিআইকে দিয়েছেন,
ফোনে তার সঙ্গে যে তাপস মণ্ডলের কথা, সিবিআই সূত্রের খবর, সেই অডিও ক্লিপতে শোনা যাচ্ছে যে তাপস মণ্ডল কুন্তল ঘোষকে বলে দিচ্ছেন যে আপাতত 50 লক্ষ টাকা দিলে আমি কিন্তু সিবিআই এবং ইডিকে তোমার নাম বলবো না। অর্থাৎ তাপস মণ্ডল কোথাও না কোথাও একটা অ্যাডজাস্ট করার কথা বলছেন, সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে। কুন্তল ঘোষের দেওয়া অডিও ক্লিপে কিন্তু তাপস মণ্ডলের ভয়েস রয়েছে এবং সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে যে তিনি যদি 50 লক্ষ টাকা তাকে দেওয়া হয় তাহলে তিনি সিবিআই বা ইডিকে কুন্তল ঘোষের নাম বলবেন না। অথচ যেটা দেখা যাচ্ছে যে পরের দিকে তিনি সিবিআই এসে অভিযোগ জানান এবং সেই টাকা তিনি পাননি। এবং তৃতীয় যেটা বলা হচ্ছে যে তিনি হচ্ছেন প্রসিড অফ ক্রাইমের হ্যান্ডলার। অনেক ধন্যবাদ তোমাকে। রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও কিন্তু আজ এবং কাল কর্মবিরতির সিদ্ধান্তে একেবারে অনড় আন্দোলনকারীরা। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে শহীদ মিনার চত্বরে যে আন্দোলন চলছে তা আজ 25 দিনে পড়ল এবং অন্যদিনে অনশন চলছে 11 দিন ধরে, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। তবুও বকেয়াডিয়ের দাবিতে আন্দোলন জারি থাকবে বলে রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন। রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়াডিয়ের দাবিতে আজ ও কাল সরকারি অফিসে 48 ঘন্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। পাশাপাশি আমরা জানি যে তাদের ধর্ণা অবস্থান, শহীদ মিনারে যে ধর্ণা অবস্থান চলছে তা এদিন 25 দিনে পড়ল, অনশন চলছে 11 দিন ধরে। আমরা সরাসরি চলে যাব শহীদ মিনার চত্বরে, রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, অনশন কিন্তু আজ 11 দিনে পড়লো, অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। আমরা জানি যে রাজ্য সরকারের হুঁশিয়ারির পরও তারা কিন্তু আন্দোলনে অনড়। কি বলছেন তারা, কর্মবিরতি তারা পালন করবেন এমনও তারা বলছেন, কি ছবি দেখছো এই মুহূর্তে, কি বলছেন আন্দোলনকারীরা? দেখো, সকাল 10টা বেজে গিয়েছে, অর্থাৎ সরকারি অফিস খুলে যাওয়ার সময় হয়েছে এবং কর্মবিরতি পালন সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা শহীদ মিনারে রয়েছি, তোমাকে ছবিটা দেখিয়ে নেবো। অনেকে এখানে আস্তে আস্তে জড়ো হওয়া শুরু হয়েছেন, প্রত্যেকেরই একটাই দাবি, দুটি দাবিতে তারা এই অনশন করে চলেছেন, আন্দোলন করে চলেছেন, কয়েকজন অনশন করছেন তার মধ্যে, এবং সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে লোকজন জড়ো হতে শুরু করেছেন। দু একজন সাথে কথা বলে নেবো। একদিকে সরকারি ফতোয়া রয়েছে, একদিকে আপনারা আপনাদের দাবিতে অনড়, কোন পথে এগোবে, আজকে কর্মবিরতি কতটা সফল হবে? আপাতত মর্নিং সেকশনে যে সমস্ত স্কুলগুলো ছিল এবং এগ্রিকালচার ফার্মগুলো ছিল তার মধ্যে বেশিরভাগ অংশটাই কর্মবিরতি হচ্ছে, তার ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। মোটামুটি কর্মবিরতি সফল এবং ডে সেকশনে যে সমস্ত স্কুল চালু হবে সেগুলো দেখে বোঝা যাবে যে কর্মবিরতির সফলতা কতটা, সেটা আপনারাও দেখতে পাবেন। মোটামুটি বেশিরভাগ অংশটাই কর্মবিরতি সফল হবে। এবং আপনি যে অর্ডারটার কথা বললেন, যে ফতোয়াটা জারি করেছে, এটা কিন্তু আমরা দেখেছিলাম ডিজাস্টার অ্যাক্টের সময় ওনারা করেছিলেন, সেই অর্ডারটাকে কপি করে এখন পেস্ট করে দিয়েছেন। সরকারি কর্মীদের ক্ষেত্রে সার্ভিস রুল যেটা আছে এবং শিক্ষকদের ক্ষেত্রে তাতে কিন্তু পরিষ্কার ডেমোক্রেটিক রাইটের কথা বলা আছে, সেই রাইটের মধ্যে কিন্তু স্ট্রাইক করাটা অধিকারের মধ্যে পড়ে। সরকার এক্ষেত্রে শুধুমাত্র মাইনে কাটতে পারে, কিন্তু একজন কর্মচারীর যে তার ন্যায্য পাওনা পাওয়ার যে অধিকারটা আছে সেই অধিকারটা বঞ্চিত করে তারপরেও যে তাকে আসতে হবে, সে টাকা পাবে না, তার টাকা কেটে নেব, এই জায়গাটা সরকার বলতে পারে না। এর জন্য আমরা দরকার হলে আইনের দ্বারস্থ হব, হাইকোর্টে যাব এবং সরকারকে বুঝতে হবে। অরিত্রিক, যে তারা একেবারে নিজেদের দাবিতে অনড়। আমরা চলে যাব রাইটার্স বিল্ডিং এ আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। উজ্জ্বল, আমরা দেখতে পেলাম যে শহীদ মিনার সেখানে কিন্তু তারা বলছেন, আন্দোলনকারীরা বলছেন তারা নিজেদের দাবিতে অনড়, তারা কর্মবিরতি পালন করছেন এবং করবেন আগামী কালও। তুমি রাইটার্স বিল্ডিং এ রয়েছো, সেখানে কি ছবি এই মুহূর্তে? দেখো, সেটা হচ্ছে যে এখন ঘড়ির কাঁটায় 10:10 কি 12, এখনও পর্যন্ত রাইটার্সে যে প্রচুর মানুষ চলে এসেছেন এমনটা বলা যাবে না। আপনি রাইটার্সে কাজ করেন? হ্যাঁ, একটুখানি। আজকে কর্মবিরতি আছে জানেন? শুনেছি। কর্মবিরতি আপনি সমর্থন করছেন না? পাই না তো, সে নিয়ে চাইলেও পাওয়া যাবে না, গেলেও পাওয়া যাবে না। কর্মবিরতি করলেও পাবেন না, না করলেও পাবেন না। দেখো, একজন ঢুকছিলেন মহাকরণে এবং তার বক্তব্য শুনলে যে তিনি মনে করেন যে কর্মবিরতি করলেও ডিএর কোনো সুরাহা হবে না, তাই আজকে তিনি কাজে এসেছেন। তবে অন্যান্য দিনের তুলনায়
এখনো পর্যন্ত কিন্তু মহাকরণে লোকের সংখ্যা কিছুটা হলেও কম। আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি, যদিও এখনো পুরো সময় যায়নি, 11টার পর আসল ছবিটা বোঝা যাবে, কিন্তু সকাল থেকে সাধারণত মহাকরণে যত মানুষ ভিড় করেন বা কর্মচারীরা আসেন, এখনো পর্যন্ত কিন্তু সেই সংখ্যাটা তুলনামূলকভাবে কম, এমনটাই এখানে যারা থাকেন তাদের দাবি। ছবিটার কোনো পরিবর্তন হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কি বক্তব্য শুনব। এখানকার যে সরকার, অযোগ্য অপদার্থ সরকার, যে সুশাসন দিতে পারছে না, অধিকার দিতে পারছে না, তো মানুষ যে তার বিরুদ্ধে প্রতিবাদ করে, তাকে ভয় দেখিয়ে, চোখ দেখিয়ে, ট্রান্সফারের ভয় দেখিয়ে, অ্যারেস্টের ভয় দেখিয়ে কতদিন চালাতে পারে? আপনার যোগ্যতার প্রমাণ হয়ে গেছে, যারা যোগ্যতার সঙ্গে কাজ করছে তাদেরকে শাস্তি দিচ্ছেন। আজকে এখানকার কর্মচারীরা যে বঞ্চিত, সারা দেশে 38% 40% ডিএ পাচ্ছেন আর এখানে 3% পাচ্ছেন, তারপর যদি বলেন সেটা অপরাধ। আজ শুধু এখানকার বাংলার কর্মচারী নয়, অন্যান্য রাজ্যের বিভিন্ন কর্মচারীরা তাদের সঙ্গে সহমর্মিতা দেখিয়েছেন, এমনকি ধর্নাতে এসে তাদের সমর্থনও দিয়ে গেছেন। সারা দেশে মনে হয় এটা ছড়িয়ে পড়ছে। কেন্দ্রীয় সংস্থার কর্মচারীরাও একে সহানুভূতি দেখিয়েছেন। স্বাভাবিক, কর্মচারীদের অধিকার যদি লঙ্ঘিত হয় সব কর্মচারী আওয়াজ তুলবেন, ভয় দেখিয়ে বেশিদিন আটকে রাখতে পারবেন না। নিয়োগ দুর্নীতি মামলা, এবার সিবিআই এর নজরে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষের ত্রিভুজ। আজ কিছুক্ষণ আগেই নিজাম প্যালেস থেকে তাপস মণ্ডলকে বের করা হয়, তখন তিনি বলেন যে অভিযোগ করেছিলাম তাই আমি অভিযুক্ত হলাম। সিবিআই এর বিশেষ আদালতে পেশের জন্য নিজাম প্যালেস থেকে আজ বের করা হয় তাপসকে, তখন তিনি বলেন অভিযোগ করেছিলাম তাই আমি অভিযুক্ত হলাম। নিজাম প্যালেসের বাইরে এসে প্রতিক্রিয়া দেন তাপস মণ্ডল। আমি অভিযোগ করেছিলাম তাই অভিযুক্ত হলাম। আর এর বেশি কি দেখুন, 50 লক্ষ কেন, 19 কোটি 50 লক্ষ টাকা রিমান্ড করে গেছিলেন।